এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর ইচ্ছে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাতে বৃষ্টি হয়েছিল অনেক, তো বৃষ্টি দেখে আপনাদেরকে বাংলাদেশি মাগুই মিষ্টি ব্লগে স্বাগত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কফি খেয়ে নিচ্ছি। স্কুল দিয়ে আসার সময় দেখলাম অনেক সুন্দর শাক, তো ভালোই লাগলো, তো শাকগুলো নিয়ে আসলাম। এই শাকটাকে আমরা বলি বোত্তা শাক। আসলে জানি না কে কোনটা বলেন, অনেকে অনেক রকমের বলেন, হয়তো এক এক ডিস্ট্রিক্টের এক এক রকমের ভাষা। এটাকে আমরা আসলে বোত্তা শাক বলি। এই শাকটা অনেক মজার শাক। আমি এই শাকগুলি বেছে নিচ্ছি। এখন ভেজে নিব লাউ শাক। আসলে লাউ শাকটা আগে আনা ছিল, বাট এই জন্য লাউ শাকটা আগে ভেজে নিচ্ছি। আজকে আর ভর্তা শাক ভাজি করব না। লাউ শাক ভাজি হয়ে গিয়েছে, এখন আমি মেখে নিব হাতে মাখা ইলিশ রান্না। আপনারা কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন সয়াবিন তেল। দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ। খুব সুন্দর করে মেখে মাছগুলি দিয়ে দিব, পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দিব।
আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রোজাকে খাওয়াই দিচ্ছি, ও আসলে নিজের হাতে খেতে চায় না তেমন একটা। ওর খেলা দেখে অনেক সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে ও যখন যেটা ভালো লাগে ওই রকম ভাবে খেলতে চায়, আমিও বারণ করি না। রোজাকে লিখতে বসালাম, বিকেলের হালকা নাস্তা করে নিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।